আমাদের ফিরোজ, আমাদের এমএলএ সাহেব ছিল জলঙ্গি ব্লক, জলঙ্গি বিধানসভার সম্মাননীয় আমাদের বিধায়ক আব্দুর রাজাক মহাশয় ছিলেন, মোহিত কুমার দেবব্রত মহাশয় ছিলেন এই ব্লকের সভাপতি, মাদারের সভাপতি, প্লাস আমাদের জেলার যুব সভাপতি রাকিবুল ইসলাম ছিলেন, আইপ্যাকের টিম ছিল, প্লাস আমাদের সভানেত্রী শ্রাবণী সিংহ রায় মহাশয় ছিলেন। সেইখানটাই আমার নাম ওঠে এবং আমাকে বলা হয় আমার বায়োডাটা সম্বন্ধে, এবং আমি আমাকে সেখানে বলা হয় রাকিবুল ইসলাম বলে আপনার ZP78-এ নাম আছে এবং পঞ্চায়েত সমিতি PS 35 নম্বরে নাম আছে। কিন্তু এখন আমি মোহিত কুমার দেবব্রত মহাশয়কে আজকে ফোন করলাম, তিন চার দিন থেকে ফোন করছে, আমাদের দলের এত ডিলে কেন হবে, নমিনেশনে কেন ডিলে হবে? তো সেখানটা আমাদের ডিলে হচ্ছে এবং মোহিত কুমার দেবব্রত মহাশয়কে জিজ্ঞেস করো আমায় কোথায় আছি, সেখানটা বললো PS-এ পঞ্চায়েত সমিতি PS-এ আমার নাম নেই, কিন্তু আইপ্যাক টিম এবং জেলাতে বলা হয়েছিল PS-এ আমার নাম আছে, মানে দু জায়গায় আমার নাম আছে, আমার কাজ করেছি হয়তো সেই জায়গায় আমার নাম দু জায়গায় দিয়েছে। এবং জিজ্ঞেস করলাম 78-টা কার নাম আছে, জেলা পরিষদ 78 যেটা চুয়াপাড়া, ঘোষপাড়া এবং জলঙ্গি তিনটে অঞ্চলকে নিয়ে, সেখানটা বললো যে না ওখানে তিন চারজনের নাম আছে। আমি জানি তিন চারজনের নাম কার আছে, আমার নাম আছে, আরও দুজনের নাম আছে, যে দুজনের নাম আছে তাদেরকে আমি দলে আজ পর্যন্ত 5 বছর হলো তাদেরকে দলে এক কোনো চিনে ফোটা দেখতে পাইনি, তাহলে তারা জেলা পরিষদের প্রতিনিধিত্ব হিসেবে কী করে থাকতে পারে? এবং এটাও শুনেছি জেলা পরিষদ প্রার্থী হওয়ার জন্য 10 লাখ 5 লাখ টাকা চাওয়া হচ্ছে, এটা কেন হবে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ? এটা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ না অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ? টাকা কোথা থেকে আসলো? দল করতে হলে যদি টাকাই চাই, সেই দল আমি করতে চাই না, কারণ আমি একটা ফৌজি, একটা আপনারা সকলেই জানেন আমি একটা ফৌজি, আমি একটা ডিফেন্স পার্সোনাল, টাকার জন্য আমি দল করতে আসিনি, আমি মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের কাজ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গণ আন্দোলন করেছিলেন, যিনি 34 বছরের বাম অপশাসনকে ছাড়িয়ে এই বাংলাকে সোনার বাংলা তৈরি করেছিল, যিনি একটাই নেত্রী পুরো গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ নয় বিশ্বের মধ্যে, বিশ্বজননী, বিশ্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দিত নন্দিত, তার মানে যে সুনাম চতুর্দিকে। এটাই টাকাটা কে নিচ্ছে, দেখুন টাকাটা কে নিচ্ছে সঠিক তো আমি বলতে পারবো না, তবে এই ব্লকের টাকা ওঠানো হচ্ছে বিশেষ করে জেলা পরিষদে বলছে 10 লাখ টাকা, কেউ বলছে 20 লাখ টাকা, কেউ বলছে 5 লাখ টাকা, এবং পঞ্চায়েত সমিতির জন্য টাকা ওঠানো হচ্ছে।